হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। কি অবস্থা সবার, সবাই কেমন আছেন? এই ব্লগটাও হচ্ছে বাংলাদেশের ব্লগ, বাংলাদেশে থাকা অবস্থায় আমার এই ব্লগটা শ্যুট করা, বাট হচ্ছে সাউন্ড দিচ্ছি বা হচ্ছে অডিও দিচ্ছি হচ্ছে আমি এখন ইউএসএতে বসে। এটা হচ্ছে গিয়ে সকাল সকাল আমরা সবাই মিলে নাস্তা করতে চলে গেছি, আমার ইউএসএ আসার 2 দিন কি 3 দিন আগের এটা ভিডিও। তো সবাই মিলে হচ্ছে গাজীপুরের ফেমাস চুরমা রেস্তোরাঁ একটা আছে ওখানে মিলে হচ্ছে সবাই মিলে সকালবেলা ফ্যামিলির সবাই মিলে হচ্ছে নাস্তা করার জন্য গেছি। আমার আম্মুর শখ, যেহেতু হচ্ছে আমি 2-3 দিন পর চলে আসব, আবার কবে না কবে যাই, যার জন্য হচ্ছে গিয়ে সবাই মিলে প্ল্যান করা আর কি। আমার খালামণি, দেন আমার খালু, আর তো সবাই মিলে না ওয়েট করতেছি, অনেক ক্ষুধা লেগে গেছিলো সবার, অনেক টাইমও হয়ে গেছিলো, তখন প্রায় 9টা কি 10টা বাজে আর কি। আর এ তো হচ্ছে আমার এখানে অনেক পছন্দের একটা আইটেম হচ্ছে নেহারি, এই জায়গায় আসলে আমি মাস্ট নেহারি খাবই। নেহারি দেন হচ্ছে আমরা নেহারি নিছি, দেন সবজি ডাল ভাজি, দেন হচ্ছে খাসির কলিজা, আর হচ্ছে সালাদ। এই সালাদ মাখানোটা এত মজা হয়েছে, আমরা 4-5 বার হচ্ছে সালাদ মাখানো খাইছি আর কি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা বাসায় চলে আসি, দেন হচ্ছে আমরা আবার বিকালের দিকে সাজুগুজু করে সবাই মিলে রেডি হয়ে গেছি, আমরা হচ্ছে যাবো আমার একটা খালামণির বাসায়। ওনার বাসায় গিয়ে ওনার সাথে একটু দেখাও করবো, প্লাস ওইখানে আসলে আমরা সবাই মিলে যাইতে অনেক পছন্দ করি, সবাই মিলে ওখানে আড্ডা হয়, মজা হয়, তো যার জন্য হচ্ছে সবাই মিলে আর কি প্ল্যান করা যে না ওখানে ঘুরতে যাব। আর আমার আম্মুরও হচ্ছে ইচ্ছা যেহেতু আমি চলে আসব, তো হচ্ছে সবাই মিলে কোথাও ঘুরতে যাই, টাইম স্পেন্ড হবে। আর এই তো খালামণি হচ্ছে হ্যালো হাই বাই বাই টাটা দিতেছিল, আর এ তো আমার বোন আর আমার খালামণি মিলে দুইজনের মনে অনেক রং, তাই তারা হচ্ছে গিয়ে শাড়ি পরছে, আমাকেও বলছিল, ফোর্স করছিল, বাট পড়াইতে পারে না আর কি, আমার আসলে ইচ্ছা করতেছিল না। আর এ তো আমি আর এদিক দিয়ে হচ্ছে কি আরেক খালামণি নামতেছিল, ওইটাই আর কি সবাই কথা বলতেছিল উপর থেকে পাশের বাসার খালামণির সাথে। আর আমি হচ্ছে গিয়ে ফাঁক দিয়ে হচ্ছে ওদেরকে একটু ভিডিও করলাম, আর হচ্ছে উপর থেকে খালামণির সাথেও কথা বলতেছিলাম, আর খালু, ওই যে আমার খালু, ওই দাঁড়ায় রয়েছে আর কি, উনি কথা বলতেছিল, ফাইজলামি করতেছিল আর কি। আর এই তো সবাই মিলে হচ্ছে টমটম ঠিক করে ফেলছি, টমটমে করে হচ্ছে আমরা এই খালামণির বাসায় যাচ্ছি। টমটম বলে অনেকে এটাকে, ময়ূরী বলে অনেকে এটাকে, অটো বলে, কে কি বলে আমি আসলে জানি না। আর এই তো আমরা সবাই মিলে হচ্ছে হাসি ঠাট্টা মজা করতে করতে হচ্ছে যাচ্ছিলাম, মিস করতেছি আসলে দিনগুলাম, বাট ইটস ওকে। আর এ তো আমার বোন হচ্ছে বিভিন্ন পোজ দিতেছিল, তখন সে তাকে মনে হয় কম হলে ওখানে মনে হয় 50টা ছবি তার আমি তুলে দিছি, এই জায়গায় 50টা ছবি সে এই অবস্থায় তুলছে। আর এদিক দিয়ে হচ্ছে কি আমরা প্রায় বাসার কাছেই চলে আসছি সবাই মিলে, আর এত খালামুনি, দেন হচ্ছে আশেপাশে আসলে প্রকৃতি দেখতে দেখতে যাচ্ছিলাম আর কি, একটু গ্রাম সাইডের দিকে তো ভালোই লাগে এই জায়গাটা আর কি, রাস্তাটা। তো আমরা চলে আসছি আর কি বাসার গেটের এখানে, আমরা হচ্ছে সবাই মিলে হচ্ছে কি এখন ভেতরের দিকে ঢুকতেছি আর কি। আর ভেতরের দিকে ঢুকা মাত্রই আমার মার অনেক পছন্দ হচ্ছে গিয়ে আম গাছ, মানে আম গাছ বলতেছি কিনা সরি, আম, তখন হচ্ছে আমের সিজন, সে হচ্ছে কি এখানে আম পায় তো কোনো কথাই নেই। আর এই যে আমার বোন একখান, ওর কাজই হচ্ছে গিয়ে ছবি তোলাতে এক্সপার্ট, এক কাদা ছবি এখানে তুলছে আমাকে দিয়ে তোলাইছে। আর ওই যে আমার আম্মু চলে গেছে আম চুরি করার জন্য, একটা পাকা আম নিয়ে আমার শেষে খাওয়ার জন্য। আর এই যে বাবা, যার বাসায় আসছি তার সাথে তো দেখা করার নামই নাই, আগে হচ্ছে আম কাঁঠাল পাইয়া নেই, আর হচ্ছে এদিক দিয়ে ছবি তুলা নেই। আমি হচ্ছে গিয়ে আম্মুকে ভিডিও করতেছিলাম যে সে কী করতেছে, আর এই যে দেখেন আবার মাত্র কিন্তু অনেকগুলো ছবি তুলে দিয়েছে, আবার দুজনে মিলা লাগাইছে যে তাদেরকে আবার ছবি তুলে দিতে আর কি। আর এই যে বাবার হচ্ছে আমার খালামণি, দেন এই যে আরেক খালামণি, আর আমার খালামণিকে আমার বোন পিকচার তুলে দিচ্ছিল আর কি, তো ওগুলোও আমি একটু ভিডিও করছি। আর এই তো আমরা হচ্ছে ফাইনালি এখন যাদের বাসায় আসছি তাদের বাসায় ঘুরে টুরা শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আরেক দিকে যাচ্ছি আর কি। আর এই যে বিভিন্ন রকমের ফুলের গাছ, ফুলের বাগান ছিল আমার কাছে, পরিবেশগুলো না ভালোই লাগে, অনেক রকমের ফুল, দেন ফল গাছ, অন্যরকম সুন্দর আর কি। আর এই তো আমরা হচ্ছে পাশের বাসায় আরেক আন্টির বাসায় যাচ্ছিলাম, পাশে একদম সাথেই, জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স, 1 মিনিট বললেও ভুল হবে আর কম। ওনার বাসাটা এত সুন্দর ভাই, কত রকমের যে গাছ, দেন হচ্ছে কি মুরগি বলেন, গরু বলেন, এভরিথিং আছে, ফুল গাছ, ফল গাছ, সবজি, সব কিছু, মানে পুরো একটা বাগান বাড়ির মতন আর কি। তো খালামণি এখানে আসছে হচ্ছে গিয়ে
ও কিছু ফুল গাছ নিবে, দেন কি কি জানি নিছেও। আর আমরাও সবাই আসছি হচ্ছে গিয়ে দেখে যাই বা বাসাটা, মানে এই যে এগুলো হচ্ছে বিভিন্ন রকমের ফুল, আমি যদিও এত ফুলের নাম জানি না। এটা হচ্ছে পেয়ারা গাছ ছিল, আর এটা হচ্ছে যে খালা আমি বাসায় আসছি উনি যাদের বাসায় নিয়ে আসছে উনি হচ্ছে দেখাচ্ছিল ঘুরে ঘুরে আর কি গাছগুলো। আর এই যে দেখেন কি সুন্দর সুন্দর, আর এর তো হাঁস, ও হাঁসও আছে রে। আর এগুলো দেন হচ্ছে খড়, মানে অনেক আসলে এখানে আসলে আসলে গ্রামের যত ফিলিং মানে ফিল হওয়া আছে সেটা হবে। আর এই যে আমার বোনের দিকে ডাকতেছে ছবি তোলার জন্য, আমি হচ্ছে ভয়ে দৌড় হচ্ছে, ছবি তো তোরে আমি আর তুলে দিব না, তুই আমার মাথা খারাপ বানায় ফেলাইছিস, আমি দেখতে ভাগি। আর এই যে পুকুরও আছে, পুকুরে আবার মাছও আছে। তো ওই খালামণি বাসায় ঘুরে টুরে শেষ করে সবাই মিলে আসছি হচ্ছে ইয়ে রেস্টুরেন্টে। আমার অনেক পুঁটি কাবাব খাইতে ইচ্ছা করতেছিল, তো শেষমেশ পুঁটি কাবাব খাই আসছি আর কি। এই রেস্টুরেন্টের পুঁটি কাবাব ছাড়া আমার অন্য কোথাও পুঁটি কাবাব ভালো লাগে না, তো সবাই মিলে আসছি এখানে পুঁটি কাবাব খাওয়ার জন্য। আর এই তো ফাইনালি পুঁটি কাবাব চলে আসছে, সবাই মিলে হচ্ছে এনজয় করতেছিলাম। আর এই ট্রিট দিছিল হচ্ছে আমার সিলেটের খালামুনি, ও হচ্ছে ইয়ে খাওয়াইছে আমাকে। তো যাই হোক, এই ব্লগটা এখানেই শেষ করতেছি, আল্লাহ হাফেজ।